Partner Shri Ganesh, Shri Ganesh, Shri Ganesh. राजा देवदास के बोध करबो आमरा एक तुच्छ राजार एत साहस जे माता पार्वती और महादेवर मध्य दूरत सृष्टि करे दादा जोगिनी मा तारा क्रोधेर बशे किछु अनुचित करार आगे आर पितार क्रोध पुनराय जाग्रत हवार आगे आमादेर ए परिस्थितिके नियंत्रणे आनते हबे। हे गणेश, आमादेर ताड़ाताड़ी ओखाने पौंछते हबे। पुत्र गणेश, पुत्र कार्तिक, जोगिनीरा अत्यंत कुपित, ओनारा एखन क्रोधान्वित हये आछेन, ओनादेर बाधा देवा असम्भव। সেই কারণে ওনাদের এখন শান্ত করার প্রয়াস আরও বিধ্বংসী হতে পারে। যখন পরিস্থিতি নিজের হাতের বাইরে চলে যায় তখন জোরপূর্বক সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ না করাই উচিত, অন্যথায় সংকট আরও বেড়ে যেতে পারে। তাহলে আপনি কি এটাই বলতে চাইছেন ব্রহ্মদেব যে আমরা এরকম সংকটের সময় কিচ্ছু করব না, চুপচাপ বসে থাকব? না দাদা, আমরা এমনটা কখনোই করব না। কিন্তু পিসামশাই ঠিক বলেছেন, এখন যোগিনী মাতাদের বোঝাতে গেলে ওনাদের ক্রোধের শিখা আরো গুরুতর হয়ে উঠবে। তাই সংকটের সমাধান সঠিক উপায় করতে হবে, আর সেই উপায় আমি পেয়ে গিয়েছি। এবার আমি তোমার যুক্তি বুঝতে পেরেছি গণেশ। তুমি হাত জোর করে মায়ের কাছে প্রার্থনা করছিলে, তাই না? হ্যাঁ দাদা, আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করছিলাম যে আমাদের যেন এই সংকট থেকে রক্ষা হয়। কারণ যোগিনী মাতাদের যদি কেউ আটকাতে পারে তাহলে তিনি হলেন মা। প্রণাম মাতা। কাশীতে প্রবেশ করে এখানকার শান্ত এবং পবিত্র ভূমি নষ্ট করার সাহস তোমরা কোথা থেকে পেলে? আপনার কষ্ট কিভাবে সহ্য করতাম মাতা? আমরা ওই রাজা দেবদাসকে উচিত শিক্ষা দিতে এসেছিলাম। আমরা এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? এই ভ্রান্তি উৎপন্ন হলো তোমাদের সবার মনে কি করে যে আমি ওই রাজা দেবদাসকে শিক্ষা দেওয়ার জন্য নিজেই যথেষ্ট নই? এত বছর ধরে শান্ত থেকে এই অপার কষ্ট সহ্য করেছি, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি। কিন্তু যখন আমি নিজে শান্ত তখন তোমরা সবাই এখানে এসে এখানকার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছো। এতটা অধিকার কে দিয়েছে? মহাদেব রাজা দেবদাসকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর স্বয়ং মহাদেবের দেওয়া প্রতিশ্রুতি আমি কিছুতেই ভঙ্গ হতে দেব না। বুঝতে পেরেছো তোমরা সবাই? আমরা বুঝে গেছি মাতা, আমাদের ক্ষমা করে দিন। যার রচনা স্বয়ং মহাদেব করেছেন, অত্যন্ত পবিত্র এই কাশীনগর। দেখো একবার এই পবিত্র নগরী কাশী, রাজা দেবদাসের কুশল রাজকার্যের কারণেই কাশীতে পবিত্রতা এবং দৈবতার প্রভাব রয়েছে। হিংসা, ক্রোধ, ঘৃণা, অপরাধ, মহাদেবের এই প্রিয় কাশীতেই কোনো কিছুরই স্থান নেই। তাহলে এরকম এক ধার্মিক রাজার ওপর
তোমরা আক্রমণ করার মতো অশুভ সিদ্ধান্ত কি করে নিলে? স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন ইন্দ্র বৃথশবা স্বস্তি ন পূষা। কাশীতে এই পরিবেশের প্রভাব তো আমাদের উপরেও পড়েছে, আমাদের ক্রোধ শান্ত হয়ে যাচ্ছে। আর এর কৃতিত্ব এখানকার রাজা দেবদাসের, কত ভক্তি আর দৈবতায় পরিপূর্ণ ওনার ব্যক্তিত্ব। কাশীর এই দৈব পরিবেশে আমরাও আনন্দ আর শান্তি অনুভব করতে পারছি। এখানে কারুর মনে তো কোনো কষ্টই দেখছি না, এমন পরম সুখের আভাস হচ্ছে যেন যেন সর্বদা এখানেই নিজেদের বাসস্থান গড়ে ফেলার ইচ্ছে তৈরি হয়েছে তোমাদের। হ্যাঁ মাতা, মহারাজ দেবদাস সত্যিই মহান, উনি কাশীকে এত সুখময় করে তুলেছেন। মাতা, যদি আপনি অনুমতি দেন তাহলে আমাদের নিবাস এখানেই স্থাপন করি। নিশ্চয়ই পুত্রীগণ, আমি তোমাদের সকলকে এই পবিত্র ভূমি কাশীতে বসবাস করার জন্য অনুমতি প্রদান করলাম। যেখানে যোগিনীরা নিজেদের স্থান গ্রহণ করেছে সেই স্থানকে 64 ঘাট বলেই সকলে চিনবে। এ কেমন বিড়ম্বনা, যার সাহায্য পাওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি তিনি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। এদিকে আমরা কাশীর রাজা দেবদাসকে কাশী থেকে নিষ্কাশিত করার চেষ্টা করছি আর মা আর পিতা ওনাকে সাহায্য করে যাচ্ছেন। হ্যাঁ দাদা, কিন্তু এটাই তো ধর্মের শক্তি, এইভাবেই তো ঈশ্বর নিজের কষ্ট এবং বেদনাকে অবজ্ঞা করে ভক্তের রক্ষার জন্য সবকিছু করতে পারে। আমি জানি মা, তুমি পিতার জন্য কতটা অপেক্ষা করছো, কিন্তু তবুও তুমি যোগিনী মাতাদের রাজা দেবদাসের উপর কোনো আক্রমণ করতে দাওনি, আর অনেক বড় মহাসংকটকে আটকেছো, তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ মা। পুত্র গণেশ, এটা তো আমার সর্বোপরি কর্তব্য, আমি আমার স্বামীর সাথে দেখা করার জন্য ব্যাকুল, অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছি, কিন্তু স্বামী রাজা দেবদাসকে কাশী রাজ্যের রাজ্যভার অর্পণ করেছেন, আর যেই রাজা দেবদাসের ওপর আক্রমণ করবে তাকে আমার প্রচণ্ড ক্রোধের সম্মুখীন হতে হবে। আমি কখনো স্বামীর প্রিয় কাশীর সুরক্ষা এবং পবিত্রতার কোনোরূপ ক্ষতি হতে দেব না। যোগিনী মাতাগণ কাশীতে নিজেদের বাসস্থান নির্মাণ করেছেন। অগ্নিদেব, আপনি এটাকে সৌভাগ্য ভাবুন যে মাতা যোগিনী মাতাদের রাজা দেবদাসের উপর প্রহার করে কোনো প্রকার ক্ষতি হওয়ার থেকে আটকালো। আপনি অগ্নিদেব, আপনার তো জানা উচিত যে অগ্নির প্রকোপ কিভাবে সবকিছু ভস্ম করে দেয়। আর আপনি, আপনি তো রাজা দেবদাসের উপর যোগিনী মাতাদের আক্রমণ করিয়ে পিতার প্রচণ্ড ক্রোধাগ্নি জাগ্রত করছিলেন। হ্যাঁ গণেশ, এটা তো তুমি ঠিকই কথা বলেছ, অনেক বড় সংকট থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণেশ আমরা আবারও সেই একই জায়গায় আছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম, আমাদের সমস্যা যেখানে ছিল সেখানেই আছে। আর আমাদের কাছে অধিক সময়ও নেই, ঋষি যক্ষপের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। ওনার অবস্থা আরো খারাপ হওয়ার আগে এবার আমি স্বয়ং কাশী যাব, এবার আমি স্বয়ং কাশী যাব, এবার আমি স্বয়ং কাশী যাব।
আচ্ছা, এবার আপনি ওখানে যাবেন, কিন্তু ওখানে গিয়ে আপনি কি করবেন? যা পূর্বে ঘটেছে তা নিয়েই আমি চিন্তিত। প্রথমে দেবরাজ ইন্দ্র ওখানে গেলেন, উনি মহাদেবকে ক্রোধিত করে দিলেন, তারপর যোগিনীরা, তারা দেবী আদিশক্তিকে ক্রোধিত করলেন, আর তারপর সূর্যদেব তো নিজেই ওখানে স্থাপিত হলেন। এবার আপনি ওখানে যেতে তৎপর, কোনো উপায় আছে আপনার হাতে? কি করবেন ওখানে আপনি? নারায়ণ একদম ঠিক কথাই বলছেন ব্রহ্মদেব। আমরা সব দেবতারা প্রয়াস করেছি রাজা দেবদাসের রাজ্যে ত্রুটি খোঁজার, কিন্তু আমরা সফল হইনি। আমাদের কাছে এমন কিছুই নেই যাতে আমরা রাজা দেবদাসকে দোষী সাব্যস্ত করতে পারি। তাহলে আপনি সেখানে গিয়ে কি করবেন ব্রহ্মদেব? আমার কারণে এই পরিস্থিতির উৎপত্তি, রাজা দেবদাসকে আমার দেওয়া বরদানের কারণেই মহাদেবকে কাশী ছেড়ে আসতে হয়েছে। তাহলে এর সমাধান খোঁজা হোক এখন আমারই কর্তব্য। রাজা দেবদাসের ধর্মাচরণের অত্যন্ত কঠিন পরীক্ষা নেব আমি। এতদিন ধরে আমরা রাজা দেবদাসের রাজত্বের ত্রুটি খুঁজে বেড়াচ্ছিলাম আর সবাই অসফল হয়েছি, কিন্তু এইবার আমরা রাজ্যকে পরীক্ষা করব না, স্বয়ং রাজাকে। হ্যাঁ, এবার রাজা দেবদাসকে পরীক্ষা করব, আর আমার বিশ্বাস ওই কঠিন পরীক্ষায় মোটেই সফল হতে পারবে না। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। शांताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाकारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकांतं कमलनयनं योगिरदधानगम्यं वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। বাহ ব্রহ্মদেব, রাজা দেবদাসের পরীক্ষা নিতে আপনার আমার কথাই মনে পড়ল। কি অসাধারণ দিব্যকান্তি এই ব্রাহ্মণ, অদ্ভুত আকর্ষণ ওনার ব্যক্তিত্বে। আমার মনে হচ্ছে যেন আমি ওনার সঙ্গে পরিচিত। প্রণাম ব্রাহ্মণদেব। প্রণাম। আপনি কি কাশীতে নতুন এসেছেন? হ্যাঁ, আমি ব্রাহ্মণ প্রজ্ঞান। অনেক দূর থেকে একটি বিশেষ প্রয়োজনে কাশীতে এসেছি। আমাকে বলুন ব্রাহ্মণদেব, আপনার বিশেষ প্রয়োজন কি? হয়তো আমি আপনাকে সহায়তা করতে পারবো। আমার সহায়তা এখানে একজন ব্যক্তিই করতে পারেন, তিনি হলেন কাশী নরেশ, মহারাজ দেবদাস। কারণ আমি কাশীতে মহাযজ্ঞ করবার সংকল্প নিয়েছি, আর এই মহাযজ্ঞে কাশীর মহারাজ দেবদাসকে সহায়তা করতে হবে এই যজ্ঞে। আমি ওনার ধর্মপরায়ণতার কথা অনেক শুনেছি, কিন্তু কিন্তু কি ব্রহ্মদেব? কিন্তু ওনার সাথে দেখা করতে আমার সংকোচ হচ্ছে। উনি যতই ধর্মনিষ্ঠ হোক না কেন, আসলে উনি তো রাজা, তাই না? আর রাজা হয়ে কেন এক দরিদ্র ব্রাহ্মণের যোগ্যের সহায়তা করবে? পিসেমশাই এমন পরিকল্পনা করেছেন যে রাজা দেবদাস ভীষণ সমস্যায় পড়ে যাবেন। আপনার সহায়তা করা তো আমার পরম সৌভাগ্য হবে ব্রাহ্মণদেব। আমাকে সহায়তা? আমি বুঝতে পারলাম না, আপনি আমাকে সহায়তা কেন করবেন? কারণ
কারণ আমি কাশী নরেশ দেবদাস। দেবদাস, আপনি আমার রাজ্যে যজ্ঞ করবেন, তাতে আমার খুব আনন্দ হবে। রাজকোষ থেকে যত ধন সম্পত্তির প্রয়োজন হবে আপনার সহায়তায় তা দিয়ে আমি অত্যন্ত খুশি হব। ধন দৌলত এইসবের কোনো রকম সহায়তা আমি চাই না। আমার যজ্ঞ পূর্ণ হবার জন্যে আপনি স্বয়ং তাতে অংশ নেবেন, এইটুকুই শুধু চাই আমি। আমাকে আদেশ করুন ব্রাহ্মণদেব, আমি আপনার সেবায় প্রস্তুত। কিন্তু আপনি মনে রাখবেন রাজন, আমার যজ্ঞে কোনো রকম ত্রুটি কিছুতেই মেনে নেব না আমি। আর একবার সহায়তা করবার প্রতিশ্রুতি দিলে আমার প্রত্যেকটা আদেশকে পালন করতে হবে আপনাকে। আমি যা চাইব সে সবই আপনাকে প্রস্তুত করতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন ব্রাহ্মণদেব, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। যজ্ঞের সমস্ত ব্যবস্থা তো ব্রাহ্মণদেবের আদেশ অনুযায়ী হচ্ছে। চন্দন, ফল, ফুল ইত্যাদি সবই প্রস্তুত রয়েছে। উনি যখন স্নানের পর ফিরে আসবেন তখন নিশ্চয়ই সন্তুষ্ট ও প্রসন্ন হবেন। এই ব্রহ্মদেব কি করছেন? রাজা দেবদাসকে দিয়ে যজ্ঞের ব্যবস্থা করাচ্ছেন? ইন্দ্রদেব, এ কোনো সাধারণ যজ্ঞ নয়, মহাযজ্ঞ। মহাযজ্ঞ, যদি এই যজ্ঞে কেউ একটু ভুল করে তাহলে তার মহাপাপ হয়। আর যদি এমন হয় তাহলে রাজা দেবদাসকে কাশী পরিত্যাগ করতেই হবে এবং ওনাকে নরকেও যেতে হবে। পিসেমশাই অত্যন্ত কঠিন পরীক্ষা নিচ্ছেন রাজা দেবদাসের। মহারাজ দেবদাস, ব্রাহ্মণদেব, আপনার নির্দেশ অনুসারে যজ্ঞের বেদী প্রস্তুত রয়েছে। আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনাকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলাম যে এই মহাযজ্ঞে আপনিই আমার সহায়ক হবেন। তাহলে এই যজ্ঞের আয়োজনে এই সেবকদের কি প্রয়োজন? ক্ষমা করবেন ব্রাহ্মণদেব, আপনি যা আদেশ দেবেন আমি সেই কাজ নিজে করব। হ্যাঁ, তাহলে গাভীর গোবর দিয়ে সম্পূর্ণ স্থানকে লেপন করুন। একদম সঠিক ব্রহ্মদেব, আপনার কার্যটাও বড়ই অদ্ভুত। একজন রাজা গাভীর গোবর নিজের হাতে নিয়ে কখনো হস্ত অপরিষ্কার করবে না, এবার নিশ্চয়ই ভুল হবে ধর্মনিষ্ঠ রাজা দেবদাসের দ্বারা। ভুল তো আপনি করেছেন অগ্নিদেব, রাজা দেবদাসকে বুঝতে, তাই আপনার কথাগুলি সত্যি নয়। যদি ব্রহ্মদেব ধর্মের জনক হন তাহলে রাজা দেবদাসও একজন সৎ ধর্মপরায়ণ। ব্রহ্মদেবের পরীক্ষায় রাজা দেবদাস উত্তীর্ণ হবেন কি না সেটা জানতে আপনাকে ধৈর্য ধরতে হবে। যথা আজ্ঞা ব্রাহ্মণদেব। রাজা হয়েও ইনি অত্যন্ত বিনয়ী, একজন শক্তিশালী রাজা। ধর্মনিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি বিনয়ী হন তাহলে তার রাজ্যে কখনো কোনো সংকট আসতে পারে না, তার রাজ্য চিরকাল অটুট থাকে। রাজা দেবদাস এই পরীক্ষায় সফল হয়ে এটাই প্রমাণ করলেন যে ওনার স্বভাবে অহংকার বিন্দুমাত্র নেই। ঠিক আছে, এবার যান স্বয়ং উত্তর দিকে অবস্থিত জঙ্গলে গিয়ে যজ্ঞের জন্য
বিশেষ সামগ্রী জোগাড় করে নিয়ে আসুন। উত্তর দিকে, উত্তর দিকের জঙ্গল থেকে যোগ্য সামগ্রী আনার জন্য মহারাজকে এক কঠোর যাত্রা করতে হবে। উত্তর দিকের জঙ্গল তো কাশী থেকে অনেকটাই দূরে, উনি একা কি করে করবেন এসব? মহারাজ, আপনার সাহায্যের জন্য আমাদের যেতে অনুমতি দিন। না, তোমরা এখানেই অপেক্ষা করবে ব্রাহ্মণ দেবের কাছে। এই কাজ কঠিন, দুঃসাধ্য, সংকটে পরিপূর্ণ, কিন্তু ব্রাহ্মণ দেবের মহাযজ্ঞের জন্য আমার একাকি গিয়ে যোগ্য সামগ্রী আনা অত্যন্ত আবশ্যক। তাই উনি যা চাইছেন তেমনটাই হবে। আমার মহাযজ্ঞ তাড়াতাড়ি আরম্ভ করতে হবে, সেই জন্যই মনে রাখবেন রাজা দেবদাস, প্রথম প্রহরের মধ্যেই যজ্ঞের সামগ্রী আনা প্রয়োজন, অন্যথায় তা কাজে লাগবে না। পিসেমশাই তো রাজা দেবদাসের কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিচ্ছেন। রাজা দেবদাসের সাথে এইসব অনুচিত হচ্ছে না তো? কারণ পিসেমশাইয়ের যজ্ঞের যেসব বস্তু চাই তা প্রথম প্রহরের মধ্যে পেতে হবে, কিন্তু এত অল্প সময় রাজা দেবদাসে কেমন করে করবেন? যারা কোনো ব্যক্তি এবং কার্যকে তুচ্ছ মনে করে না তাদেরকে সৎধর্মপরায়ণ বলা হয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।